আপনারা দেখছেন আজকের বাজার টেলিভিশন। আইন বিষয়ক প্রতিষ্ঠান লিগাল স্টেপ বাংলাদেশ এর মানে হেড অফ দ্য চেম্বার ব্যারিস্টার মোকসেদুল ইসলাম, আপনাকে স্বাগত আমাদের এবিটিভি এবং আজকের বাজারের সাক্ষাৎকার অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ আমাকে এই সাক্ষাৎকার। আপনার কাছ থেকে আমরা যে বিষয়টার অবতারণা করতে চাই, আমাদের দেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি এইগুলো সংশ্লিষ্ট আমাদের প্রচুর নিয়ম কানুন আইন রয়েছে, আবার এগুলোর আমরা দেখি অনেক জটিলতাও রয়েছে, আমি বলবো যে অনেক ফাঁক ফোকর রয়েছে, যথাযথভাবে সেগুলোর আমরা বাস্তবায়ন দেখতে পাই না, আবার এখান থেকে অনেক সুবিধাভোগীও আছে আবার দুর্ভোগের শিকারও হচ্ছে। এই সব সম্পর্কে আপনার কাছ থেকে আমরা বিস্তারিত জানতে চাই, আমাদের দেশের আইনগুলো এই সম্পর্কিত আইনগুলো যথাযথ এখনকার সময় উপযোগী কি না কীভাবে বলবো? আমি মনে করি যে আইন যেগুলো আছে সেগুলো তো অবশ্যই যোগ্য উপযোগী, কারণ বর্তমান প্রেক্ষাপট চিন্তা করে এই আইনগুলো করা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে এগুলোর প্রয়োগগুলো ঠিকভাবে করা হচ্ছে না। এবং সবচেয়ে বড় কথা, যদি আমরা ঋণের কথা ধরি, ঋণ শুরু হয় সবার আগে ওই লোকটার ক্রেডিট ওয়ার্দিনেস পরীক্ষা করে দেখার পর, যে এই জায়গাটাতে এই জমিটা আছে কি না বা এই জমিটা তার মালিক কি না। এগুলো যখন তারা ব্যাংকরা করতেছে তখন দেখা যাচ্ছে যে আসলে ওই জায়গাতে ওই জমিটাই নাই। আমি যেটা বলছিলাম যে আইনগুলা হয়তোবা যোগ অনেক জায়গায় অনেক জায়গাতে হয়তো বা অ্যামেন্ডমেন্ট করা সম্ভব বা নতুন কিছু যোগ বিযোজন যোজন বিযোজন করা সম্ভব, বাট আমি মনে করি যে যেটা বর্তমান আছে সেটাতেও ঠিকভাবে যদি ভালোভাবে প্রয়োগ করা যেত তাহলে হয়তো বা বর্তমান যে ঋণখেলাপির যে কালচার চলছে এটা অনেকটা বন্ধ হতো। আমি মনে করি যে যারা এই ঋণটা দিচ্ছে তাদেরই দায় দায়িত্বটা বেশি যারা নিচ্ছে তার চেয়ে, কারণ যাদের টাকার প্রয়োজন তারা তো নিবেই, এবং এক ধরনের লোক আছে যে এখানে একটা ফাঁক ফোকর খুঁজে কিছু টাকা ওখান থেকে সরিয়ে ফেলার তাদের প্রবণতা বা মানসিকতা তো সবসময় সব যুগেই সব জাতিতেই আছে। সুতরাং আমি মনে করি যে সব দায় দায়িত্বটাই আসলে বর্তাতে হবে ব্যাংকেরই উপরে বা যেসব প্রতিষ্ঠান ঋণ দিচ্ছে তাদেরই উপরে, এবং তাদেরই এটা যাচাই বাছাই করে দেখতে হবে যে আসলে সব ঠিক আছে কি নাই। ঋণ দেওয়ার ব্যাপারে তারা টাকাটা অনেক সময় দেখা যাচ্ছে যে তাদের বেশি বিজনেস দেখানোর জন্য ঋণ দিতে তারা বেশ উদগ্রীব হয়ে থাকে, এবং অনেক সময় লোককে ডেকে এনে জোর করেও ঋণ দেওয়ার আমি কথা শুনেছি, কাগজপত্র ঠিকভাবে না দেখেই এতই তারা মুখে মুখে বিশ্বাস করার চেষ্টা করে। এটা আসলে বেশিরভাগ সময় না হলেও অনেক সময় বেশ বড় একটা বিপদের কারণ হয়ে দাঁড়ায়, যেখানে এই ঋণটা দেওয়া হয়েছে না যাচাই বাছাই করে। যে আপনারা জানেন যে বিসমিল্লা গ্রুপ, বিশেষ করে যে গ্রুপটার কথা বেশ আলোচিত হচ্ছে, এখানে দেখা যাচ্ছিল যে এই ঋণের সঙ্গে যে সব কার্যক্রম জড়িত, একজন লোক থাকবে যে এলসি খুলবে, একজন লোক ব্যাক টু ব্যাক এলসি খুলবে, একটা লোক ক্লিয়ারিং ফরওয়ার্ডিংয়ে কাজ করবে, এই সব কাগজপত্র দেখে ব্যাংক এই টাকাগুলা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে এই টাকাগুলা ডিসবার্স করে। তারা করছে কি, বিভিন্ন নামে এবং কখনো কখনো নিজের নামেই বিভিন্ন কোম্পানি খুলছে, খুলে একজনকে দেখাচ্ছে যে সে মাস্টার এলসি যার মা নামে আসছে, সে আরেকজনকে দেখাচ্ছে যে ব্যাক টু ব্যাক এলসি কিনছে, আর একজনকে দেখাচ্ছে যে সে ক্লোডিং ফরওয়ার্ডিংয়ের কাগজপত্র দেখাচ্ছে। কোনো আমদানি রপ্তানি না হওয়ার পরেও শুধু কাগজ চালান করেই তারা এই টাকাটা নিয়ে নিল। সুতরাং ব্যাংক যদি দেখত যে এই যে কোম্পানিগুলো আসলেই এক্সিস্ট করে কি করে না, এবং এই কোম্পানিগুলো ক্লিয়ারিং ফরওয়ার্ডিং যে কোম্পানিগুলো তৈরি করলো তার ডাইরেক্টর কারা, এবং যে মেইন যে কোম্পানি আছে যারা ব্যাক টু ব্যাক এলসিগুলো তার ডাইরেক্টর কারা, এবং যে কোম্পানি মেয়ে মাস্টার এলসিএনসি যার নামে তার ডাইরেক্টর কারা, তারা দেখতে পারত যেগুলো একই লোক। এইভাবেই তারা টাকাটা নিয়ে হাজার কোটি টাকা দেশ থেকে কোনোভাবে সংগ্রহ করে হুন্ডির মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে দেশ থেকে পাচার করে দিল, অর্থাৎ এতে করে জাতির ক্ষতি হলো এবং তারা নাই। এবং আমার জানা মতে সেই সময় বিভিন্ন ব্যাংক তাদেরকে লোন দেওয়ার জন্য বয়সও বেশি না এইসব ডাইরেক্টর এমডির, ব্যাংকে ডেকে এনে লোন দিত। সুতরাং ঋণ খেলাপি যেটা সৃষ্টি হয়েছে তার বেশিরভাগ ক্ষেত্রেই না হলেও অধিকাংশ ক্ষেত্রেই ব্যাংক নিজেই এর জন্য রেসপন্সিবল। এখানে আমার মতামত হলো যে ব্যাংকের মধ্যে একটা আগ্রহ কম, যে তা একটা জিনিস তাদের যদি আপনার মনে করেন যে শত কোটি টাকা থাকে, এই টাকাটা প্রোটেকশনের জন্য আপনাকে একটা ব্যবস্থা গ্রহণ করতে হয়, তারা লিগাল যে দিকটা আছে এই দিকটাতে তাদের মনোযোগ খুব কম, এবং বেশিরভাগ ক্ষেত্রেই তারা যদি 5,000 কোটি টাকাও হয়
তাদের কোর্ট ফি হচ্ছে 500 টাকা, আর 5 টাকা হলে তার কোর্ট ফি হচ্ছে 500 টাকা। 5,000 কোটি টাকা যেটা ঋণ খেলাপি হলো, তার জন্য যদি সে 500 টাকা খরচ করে, সে সার্ভিস কি পেতে পারে? তার যে কমপ্লিকেশন থাকে একটা মামলা, ঋণ খেলাপির মামলা, যেগুলো বড় বড় মামলা, সেটা একটা মহাভারতের মতো অনেক ধরনের দিক জড়িত থাকে। তো যাকে আপনি এখানে এনগেজ করবেন আপনার পক্ষে কাজটা করার জন্য এবং শুধু 500টা টাকাই দেবেন, আপনি কী পেতে পারেন? সুতরাং আমি মনে করি যে এই জায়গাগুলোতে তাদের দেখা উচিত যে তাদের স্পেশাল একটা রেজলিউশন নেওয়া উচিত প্রতিটা ঋণের ক্ষেত্রে, যে এই ঋণটার জন্য তারা এত টাকা খরচ করতে পারবে, এবং আইনে আছে তারা এই লিগাল চার্জটাও কিন্তু তারা ক্লেম করতে পারে, কিন্তু তারা তা না করে কোনোভাবে দায় সরা গোছের একটা মামলা করে দিয়ে বসে থাকে। আমি মনে করি যদি সঠিকভাবে মামলা পরিচালনা করা যায়, কোর্ট কিন্তু ব্যাংকের যে সুযোগ সুবিধা আছে সেদিকে তাদের ইয়াটা, তাদের ইনক্লিনেশনটা বেশি, যাতে ব্যাংক যাতে ক্ষতিগ্রস্ত না হয়, কোর্ট কিন্তু এদিকে তাদের অনেক নজর। কিন্তু কোর্টকে তো আইন মেনে চলতে হয়, এই আইনটার ব্যত্যয় যখন ব্যাংক নিজেই করে, কোর্টের আর করার কি থাকে? একটা মানুষ বিভিন্নভাবে যখন কোর্টে আসে, তার তো আইনের একটা প্রোটেকশন চাওয়ার অধিকার আছে, নট নেসেসারিলি যে সবাই ব্যাংকের টাকা নিয়ে মেরে দিতে চায়। অনেকে আছে আবার বিভিন্নভাবে দেখা যায় যে তাদেরই তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে লিনটা নেওয়ার পর। সুতরাং তখন যারা কোর্টে আসে, কোর্ট তো এটা বুঝতে পারে না যে কোনটা আসলে কার পক্ষে যাওয়া উচিত, কার বিপক্ষে যাওয়া উচিত। কোর্ট সবসময় একটা আইনের মাধ্যমে যেটুকু করা সম্ভব সেটুকুই করে। কেউ যদি স্টে পাওয়ার অধিকার রাখে, সে স্টে পাবে, ব্যাংক এসে সেটাকে খণ্ডানোর চেষ্টা করবে তার লয়ারের মাধ্যমে, সে তো তা ঠিকভাবে করে না। এখানে 2-3টি দিক, একটি হচ্ছে চেকটা কে দিল এবং কে নিল। যদি সাধারণ লোকজন একটি চেক দেয় একটা সাধারণ লোকজনকে, সেজন্য আমাদের দেশে আইন পর্যাপ্ত আইন আছে এবং এর সুফল জনগণ ভোগ করছে। আবার যদি ব্যাংক কাউকে দেয়, তার জন্য ওই একই আইন থাকার পরেও দেখা যায় যে ব্যাংক করে কি, যে একটা লোককে লোন দিল, লোন দিয়ে তার বিনিময়ে সে একটা মর্গেজ রাখলো, লোন দিল 1 কোটি, মর্গেজ রাখলো 1 কোটি টাকা, সেই 1 কোটি টাকার অ্যাগেনস্টে আবার 5টা চেক নিল 20 লাখ 20 লাখ 20 লাখ করে। সে সবার আগে করবে কি, এই 1 কোটি টাকার মামলা করে দিবে ওই প্রপার্টির জন্য, আবার এদিকে চেকের মামলা করে তাকে হ্যারাস করবে। আমাদের বর্তমান যে কোর্টের ভিউ সেটা হচ্ছে যে দুদিকেই আছে এই মুহূর্তে জিনিসটা, বিভিন্ন দিকেই কোর্ট চিন্তাভাবনা করছে যে একটা লোক যখন সিকিউরিটি চেক দিবে তার বিরুদ্ধে মামলা করাটা ঠিক হচ্ছে কি হচ্ছে না, এই নিয়ে কোর্ট প্রায়ই অবজারভেশন দিচ্ছে। কিন্তু ব্যাংকরা আমি মনে করি যে চেকের মাধ্যমে মানুষজনকে চরমভাবে হ্যারাস করতেছে। অনেক সময় ব্যাংক ডাবল সিডি নিয়েও টাকা তুলতে পারতেছে না, তার সকল দায় দায়িত্ব ব্যাংকেরই নিতে হবে, কারণ ব্যাংক যখন ওই লোনটা দিয়েছে তখন সঠিকভাবে যাচাই বাছাই করে নেয়নি। দেখা গেল একটা প্রপার্টির দাম মাত্র 5 লাখ টাকা, আপনি ওইটা মর্গেজ রেখে লোন দিলেন 5 কোটি টাকা, তা আপনি ওটা বিক্রি করে তার 5 কোটি টাকা তুলতে পারবেন না। সুতরাং আপনি এই জায়গাতে হয়তো বা আমি মনে করি যে না ঠিক আছে, এই জায়গাতে যে 5 লাখ টাকা যেহেতু প্রপার্টি 5 কোটি টাকার দরদাম দেখিয়ে 5 কোটি টাকা সে নিয়ে গেছে, সেই জায়গাতে হয়তো বা ব্যাংক ওই প্রপার্টির এগেনস্টেও মামলা করতে পারে, মানে লোনের অ্যাগেনস্টে মামলা করতে এবং চেকের অ্যাগেনস্টেও করতে পারে। বাট বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে ছোটোখাটো যারা, বিশেষ করে যারা ফ্ল্যাট কেনে, তাকে ফ্ল্যাটটাই তারা মর্গেজ রাখছে এবং ওই সমপরিমাণ টাকার বিভিন্ন চেক নিছে। চেকের ধরন আমি জানি, কী ধরনের চেক নেয় আমি জানি না, আপনি জানেন কি জানেন না, দেখা যায় যে একটা প্রপার্টির দাম হচ্ছে 1 কোটি টাকা, সবার আগে একটা 1 কোটি টাকার চেক নেবে, আবার 2টা চেক নেবে 50 লাখ টাকার, আবার 5টা চেক নেবে 20 লাখ 20 লাখ 20 লাখ করে, অর্থাৎ 1 কোটি টাকার প্রপার্টির অ্যাগেনস্টে 3 কোটি টাকার চেক এবং ওই প্রপার্টিটাও মর্গেজে রাখবে। সুতরাং এই যে দ্বৈত একটা, দুই দিক থেকে একটা লোককে হ্যারাস করার চেষ্টা করা ব্যাংকের আসলে বন্ধ করা উচিত। আমাদের আইনে আরও এদিকে দৃষ্টি দেওয়া উচিত যে একজন লোক যদি কোনো লোন নেয়, সেই লোনের অ্যাগেনস্টে যখন অ্যানাফ সিকিউরিটি দিবে, তখন তারা আসলে চেক নিতে পারে না ব্যাংক, এবং ব্যাংকের আসলে যদি চেক নিয়েও থাকে, তার ওই চুক্তিতে বলে দেওয়া হতে দিতে হবে যে আমি এত 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 নাম্বারের চেক নিয়েছি এবং এত 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 টাকা বসিয়ে দিয়েছি। প্রশ্ন থাকতে পারে যে ইন্টারেস্টের তাহলে কী হবে অনেক দিন পর, সে দায় দায়িত্ব জন্য তুমি দরকার হলে আর একটা চেক নিতে পারো যে এর জন্য এই ইন্টারেস্টটা এখানে প্রয়োগ হবে। বাট এটা চুক্তিতেই আসতে হবে যে তুমি কয়টা চেক নিলা, চুক্তির বাইরে কোনো চেক নেওয়া যাবে না, ইন রাইটিং এভরিথিং হ্যাজ টু বি দেয়ার। এবং সবার আগে কোনো চেক বা যা কিছুই নিক না কেন, যার যে লোনই তার একজন লয়ারের প্রেজেন্স এখানে নিশ্চিত করতে হবে, সেই জন্য দেখে যে কী কী নিল কী কী নিল না, দুই পক্ষের লয়ারের মাধ্যমে এটা হতে হবে। নতুবা একটা লোক যখন লোনের প্রয়োজন হয়
মানুষ আসলে নট নেসেসারিলি যে তার খারাপ উদ্দেশ্যের লোন নেয়, অনেক অনেক বিপদে পড়েও লোন নেয়। এই বিপদে পড়ে যখন সে লোনটা নেয়, তখন ব্যাংক যাই চায় বা ওই ভদ্র মহিলা যে লোন নিচ্ছে সে রাজি হয়ে যায়। টাকাটা তার বড় প্রয়োজন, যাই চাবে তাই রাজি হয়ে যায়। যত সিগনেচার লাগবে টাকাটা তার প্রয়োজন। সুতরাং আমি মনে করি যে এই লোনটা দেওয়ার সময় যদি যে লোকটা লোনটা নিচ্ছে তার যদি লয়ার প্রেজেন্ট থাকতো এবং যা কিছু ঘটিল তার যে লিখিত দলিল থাকতো, তাহলে হয়তো বা সব ব্যবস্থা। এই সাপোর্টটা আসলে বেশি এক্সপেন্সিভ হওয়ার কথা, যে একটি লোক এটি এগ্রিমেন্টটা ভেট করে দেবে, এই এগ্রিমেন্টটা দেখে দিবে। লোনের পরিমাণ যদি 10,000 5,000 হয় সে আলাদা কথা, লোনের পরিমাণ যদি 5 লক্ষ 10 লক্ষ হয় সেখানে একটা লয়ারের ফিস কত হতে পারে? 20,000 টাকা হতে পারে, 10,000 টাকা হতে পারে, যে তুমি এটা ভেট করে দেবে। আমি মনে করি না যে ব্যাংকও এর চেয়ে বেশি দেয়। একটা ভেট করার জন্য 5,000 থেকে 7,000 টাকা দেয়। তো সেই 7,000 টাকায় লোন যখন ইস্যু করলো সে তো ইন্টারেস্ট দিবে অনেক টাকা। এটাও একটা হিসাবে রাখতে পারতো যে এই খরচটাও হবে, সেই খরচটাও এখান থেকে এই টাকা থেকে অ্যাডজাস্ট করা হবে। সো বেশি টাকা লাগার কথা না, বরঞ্চ অনেক মামলা থেকে জাতি বাঁচত, কোর্ট বাঁচত, অনেক হ্যারাসমেন্ট থেকে যারা লোন নিচ্ছে তারা বাঁচত এবং ব্যাংকেরও সুবিধা হতো। আমি তো স্পেসিফিক সংখ্যা বলতে পারবো না, বাট এটুকু বলতে পারি যে যথেষ্ট মামলা হচ্ছে কোর্টে। কোর্টে বিশাল একটা সময় এই অর্থঋণ রিলেটেড মামলায় ব্যয় করে এবং মাঝে মাঝে একটি দুটি বেঞ্চ থাকে শুধু এই মামলায় ডিল করে। সুতরাং আমি মনে করি যে কোর্টেরও অফুরন্ত সময় নষ্ট হয় এই ব্যাংকের এই কাজগুলি করার জন্য। আমি আসলে যে কথাটা বলতে বলতে আমি মনে হয় যে এটা সঠিক জায়গায় এসেছি। আপনি যদি আমার এই আলোচনাটার মেইন বিষয়বস্তু রাখেন যে লোনটা নেওয়ার সময় যদি লোনি যে লোনটা নিল তার যদি একটি লিগাল রিপ্রেজেন্টেটিভ ওখানে থাকতো তাহলে এই অবস্থা হতো না। তার লিগাল রিপ্রেজেন্টেটিভ না থাকার কারণে আজকে সব অবস্থায় আসছে। একজন লিগাল রিপ্রেজেন্টেটিভ থাকলে সে ওই লোনের ব্যাপারে সব কিছু লিখিতভাবে আনত এবং সব বর্ণনা করে আসতো এবং সে নিজেও প্রোটেক্ট হতো, ব্যাংকও প্রোটেক্ট হতো। যে মানুষের একটা বাজে সময়ের সুযোগ নিয়ে তাকে অতিরিক্ত চড়া দামে এই সুদটা দিতে হয়, এটা অমানবিক, এটা দুঃসময়ের, এটা অমানবিক এবং এটা বেআইনি, এবং এ নিয়ে আসলে প্রপার এদের বিরুদ্ধে আসলে ক্রিমিনাল অ্যাকশন নেওয়া উচিত যে তারা এই দাদন ব্যবসাটা বন্ধ হওয়া উচিত। এখন যদি ইন্টারেস্ট সে বেশি চায় বাংলাদেশ ব্যাংকের আইনের বাইরে, সেটা তো আর আইন সিদ্ধ হইতে পারে না। বাট তারপরও কথা হচ্ছে যে দুজন ব্যক্তির মধ্যে যদি কোনো ঋণ নেয় সেই নিয়ে বাংলাদেশে আসলে এই ধরনের কোনো আইন আমি দেখি না যে দুজন ব্যক্তির মধ্যে এটা চুক্তি হয়েছে যে আমি এত টাকা দেবো তার বিনিময়ে এত টাকা নেবো, এটা বন্ধ করার কোনো স্কোপ নেই। যে রাজি হয়েছে সেটা তার ব্যক্তিগত ব্যাপারেই বলতে হবে, আপনি তো দুটা করতে পারবেন না। যে টাকা আগে বলবে যে টাকা দাও, না দিলে তোমার এতদিন শাস্তি হবে। আচ্ছা, টাকা না দিলে তাকে কনফাইনমেন্ট রাখা হবে, টাকা দিলেই ছেড়ে দেবে না। আবার যদি সে যদি টাকা না দিয়ে জেল খেটে বের হয়ে আসতে চায় আপনার কিছু করার নেই, 6 মাস সিভিলে। বাট এখানে তো আসলে লোকটা তো সিভিল কাজ করে না, তো ক্রিমিনাল কাজও করে, তখন দুর্নীতি দুদকের মামলা হয়, তখন তার শাস্তি অনেক বাড়বে। যদি এটাকে ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস দেখা যায় যে চিটিং করছে তখন তার শাস্তি বাড়বে। বাট সিভিলে তার মতো 6 মাসই শাস্তি।